হাই ইউটিউবিয়া, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের স্পিড বাড়াবেন। অনেকে দেখবেন অনেক দিন মোবাইল ইউজ করার পরে আপনার মোবাইলটা অনেক ফাইল জমা হয়ে যাওয়ার কারণে, তারপর রিসেন্ট অ্যাপসগুলো রিমুভ করা না করার কারণে, তারপরে আপনার অনেক অ্যাপসগুলো আপনার আপনার এস ফাইল করে রাখে, তার জন্য আপনার মোবাইলটা স্লো কাজ করে। তো আজকে আমি কিছু টিপস দিব আপনারা, যে টিপসগুলো ইয়ে করলে অনুসরণ করলে আপনার অ্যান্ড্রয়েড ফোনটা অনেকটাই স্পিড হাই হবে। তো চলুন দেরি না করে আজকে শুরু করি। তো সর্বপ্রথমে আপনি যেগুলো করবেন, আপনি সেটিংসে যাবেন। সেটিংস থেকে আপনি অ্যাপসে যাবেন। তো অ্যাপসে যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অ্যাপস আছে, তো স্লাইড করে আপনি অলে যাবেন। দেখেন অলে, হ্যাঁ অলে যাওয়ার পরে আপনি দেখেন এখানে অনেকগুলা আপনার মোবাইলের যত অ্যাপস আছে সবগুলো এখানে আছে। তো আমি ফিল্টার করে দেখেন, দেখেন আমার ফেসবুকটা কত এমবি খেয়েছে, দেখেন কত এমবি নিয়ে বসে আছে। আপনার এরকম অনেকগুলা আছে, জাস্ট আমি আপনাদের দেখাই। দেখেন এখানে এই যে ক্লিয়ার ক্যাশ করে দিবেন, ঠিক আছে। তারপরে আপনি পেজ ম্যানেজার দেখেন, পেজ ম্যানেজারে আপনি ক্লিয়ার ক্যাচ আছে করে দিবেন। তারপরে এগুলো দেওয়ার পরে আপনি চাইলে এখানে দেখেন ক্লিয়ার ডাটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার পুরো অ্যাপসটা নিউ হয়ে যাবে, আপনার অ্যাপসটা নিউ হয়ে যাবে। এবং আপনার যদি আপনি এই কাজটা ফেসবুকেও করেন, যে আনইনস্টল যদি না করেন, তাহলে যদি ক্লিয়ার ডাটা করেন তাহলে কি হবে, আপনার এখান থেকে ক্লিয়ার ডাটা অল ডাটা মুছে যাবে। ফেসবুকের লগ ইন থাকা অবস্থায় আপনার এখন যদি ইয়া করেন তাহলে আপনার পুরো ডাটা ক্লিয়ার হয়ে যাবে, আপনি পরবর্তীতে আবার নতুন করে ফেসবুকে লগ ইন করতে হবে এবং কি লগ ইন করে নেবেন। তো আমি এখন লগ ইন করতে চাই না, যার জন্য আমি এই জিনিসটা জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম। তারপরে যান, তারপর আবার সেটিংস মেনুতে যান। সেটিংস মেনুতে যাওয়ার পরে আপনি দেখেন স্টোরেজে ক্লিক করেন। দেখেন স্টোরেজে ক্লিক করার পরে দেখেন এখানে মোবাইলে অনেক ইয়ে আছে, দেখেন এখানে দেখেন ক্যাচ ফাইল, এই যে দেখেন ফলো করে দেখেন কত 256 MB ক্যাচ ফাইল জমা আছে এখানে। তো ক্যাচ ফাইলটা আপনি রিমুভ করে দেবেন, ক্যাচ ফাইল ক্লিয়ার। তারপরে একটু অপেক্ষা করেন, হ্যাঁ দেখেন ক্যাচ ফাইলগুলো রিমুভ হয়ে গেছে। দেখেন এখন মোবাইলটা দেখেন এখানে অ্যাভেলেবল কত 900 MB ছিল আর এখন দেখেন 1 GB উপর হয়ে গেছে। আচ্ছা, এইভাবে আপনি আপনার ক্যাচ ফাইলগুলো রিমুভ করে দিতে পারেন। তারপরে আরেকটা কাজ যেটা হচ্ছে আপনার রিসেন্ট ফাইলগুলো, আপনি যে রিসেন্ট ইউজ করেছেন, আপনি যে অ্যাপসগুলো ব্যবহার করেছেন তার একটা রিসেন্ট অ্যাপ তারা কালেক্ট করে থাকে। তো ওই ফাইলগুলো আপনার যদি রিমুভ না করেন তাহলে আপনার মোবাইলটা অনেকটা স্লো কাজ করবে। তার জন্য আপনি কি করবেন, আপনি হোম বাটনে চেক করতে পারেন, অথবা আমার এখানে দেখাচ্ছি দেখেন এই যে এগুলো সম্পূর্ণ রিসেন্ট অ্যাপস, মানে এই অ্যাপসগুলো আপনার মোবাইলে অনেক জায়গা ধরে রাখে, অনেক র্যাম আটকে রাখে। তার জন্য এটাকে স্লাইড রাইট লেফট করে আপনি এই জিনিসগুলো রিমুভ করে দেবেন সব। হ্যাঁ রিমুভ হয়ে গেছে, রিমুভ হওয়ার পরে দেখবেন আপনার মোবাইলটা অনেকটা স্পিড আপ হয়েছে। তারপরে আমি আরেকটা জিনিস দেখাই, যেটা হয়েছে আপনার দেখেন আমরা যে ব্রাউজারগুলো ইউজ করি, আমরা যে ব্রাউজারগুলো ইউজ করি ওই ব্রাউজারে আপনার এক্স বাটনটা আমরা ব্যবহার করি না অনেকে। দেখেন এটা হয়েছে আমার ইউসি ব্রাউজারে যেমন আমি যে কোনো একটা অ্যাপস আমি ব্যবহার করলাম, তা আমি যদি এটা হোম বাটনে ক্লিক করে চলে আসি তাহলে কিন্তু আমার অ্যাপসটা চালু রয়ে গেল, এটা কিন্তু স্টপ হলো না। তার জন্য আমাকে কী করতে হবে, দেখেন এখানে মাঝখানে এই বাটনটা ক্লিক করার পরে দেখেন এখানে একটা সুইচ বাটন আছে, সুইচ বাটনে ক্লিক করে এখান থেকে স্টপ হয়ে যাবে, তাহলে আপনার অ্যাপসটা ব্যাকগ্রাউন্ডে চালু রইল না, মোবাইলটা অনেক ভালো রইল। হ্যাঁ, তারপর আরেকটা টিপস হচ্ছে দেখেন আপনার মোবাইলে উইডজেট আছে, দেখেন এই যে এই উইডজেটগুলো কিন্তু একদম কোনো কাজের না, দেখেন এগুলো কোনো কাজেরই না।
তা আপনি এইগুলা রিমুভ করে দিবেন, এগুলা রিমুভ করে দিবেন, ধরে ধরে এখানে এখান থেকে রিমুভ করে দিবেন। আমি রিমুভ করে দিলাম, আর যে এগুলো আমার প্রয়োজন আছে তাই আমি এগুলো রিমুভ করলাম না। আপনি এভাবে আপনি মোবাইলের অনেকটা স্পিড বাড়াতে পারেন। তার পরবর্তীতে আরেকটা টিপস হচ্ছে, দেখুন আপনার আপনার সেটিংসে যান, সেটিংসে যাওয়ার পরে আপনি দেখেন আপনার আরও এই যে দেখেন, আপনি চাইলে এটা ব্যাকআপ রিসেট করতে পারেন। ব্যাকআপ রিসেটে যাওয়ার পরে এখানে দেখেন ব্যাকআপ রিসেট করে যাওয়া, এই যে ফ্যাক্টরি ডাটা রিসেট, আপনি এটা চাইলে আপনার অল ডাটা আপনি রিমুভ করে দিতে পারেন। যার জন্য আপনার কী হবে, মোবাইলের যত ডাটাগুলো আছে ডাউনলোড করেছিলেন সবগুলা আপনার রিমুভ করে দেবেন। রিমুভ করার পরে রিমুভ হয়ে গেলে আপনার মোবাইলটা নতুন করে আবার রিস্টার্ট করবেন। তারপর আরেকটা ওয়ে আছে, দেখেন আপনি যদি অনেকক্ষণ মোবাইল চালু থাকে, অনেকক্ষণ মোবাইল চালু থাকলে আপনার মোবাইলে আপনার মোবাইল অনেকটা স্লো কাজ করে, অনেক সময় কেমন হ্যাংয়ের মতন লাগে। তার জন্য আপনি চাইলে দেখেন আপনি সুইচ বাটন একটু লং প্রেস করেন, লং প্রেস করার পরে দেখেন এখানে রিবুট লেখা আছে। হ্যাঁ, এই রিবুট বাটনটা দিয়া আপনি মোবাইলটারে রিবুট করে নিতে পারেন। রিবুট করলে মোবাইলটা আপনার যে যে বাটনগুলো কাজ করে নাই, যে কোনো অ্যাপস যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেটা সে সাথে সাথে রিমুভ করে এবং নতুন করে আবার চালু করে দেবে আপনাকে। আপনি চাইলে এটা দিয়েও আপনার মোবাইলটা হাই করতে পারেন। তারপরে আপনার মোবাইলের দেখেন এই যে এগুলো হচ্ছে অযথা নোটিফিকেশন। হ্যাঁ, এই ফাইলগুলো আপনি ক্লিয়ার করে রাখবেন, ক্লিয়ার করে রাখবেন। ক্লিয়ার করে রাখার কারণে আপনার মোবাইলটা অনেকটা ভালো স্পিড কাজ করবে। দেখেন আমার এখন মোবাইলের র্যাম র্যাম আছে, সরি, সেটিং বাটনে আমি আমার মোবাইলের র্যামটা দেখাচ্ছি আপনাদের। আমার মোবাইলের র্যাম 3 জিবি র্যাম, মোবাইলের 3 জিবি র্যাম, দেখেন ফলো করে 3 জিবি র্যাম। কিন্তু আপনি যখন এখানে যাবেন, আপনি যখন এই যে অ্যাপসে যাবেন, অ্যাপসে যাওয়ার পরে দেখবেন আপনি অ্যাপস পারমিশন অ্যাপস অ্যাপস হ্যাঁ দেখেন এখানে স্টোরেজ অ্যাপস, অ্যাপসে যাওয়ার পরে দেখেন এখানে রানিং অনেকগুলোই আছে। এই যে দেখেন দেখেন সিস্টেমে আমার কত 1 জিবির পরে খেয়ে ফেলছে, অ্যাপসে খাইছে 857 MB র্যাম খেয়েছে, আর দেখেন আমার ফ্রি আছে 1 জিবির উপরে। ফলো করছেন? তো এখানে অনেকগুলো ফাইল আছে যেগুলো আপনার এই সবগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার চালু থাকে, আপনার মোবাইল চালু থাকা অবস্থায়। তো যেগুলো আপনার দরকার নেই আপনি এগুলো চাইলে ডিজেবল করে রাখতে পারেন। এই যে এখানে 12 GB খাইছে, এটা রিমুভ করে দিলাম। তারপরে আপনার এই যে অ্যান্ড্রয়েড সিস্টেম, আরও অনেকগুলো ফাইল আছে, যেমন জানি আপনার অহেতুক আপনার মোবাইলের MBগুলো ধরে রাখছে। তা আমি একটু আগে ওই যে আপনার ক্লিয়ারের ডাটা করছি, এই জন্য এখানে নাই, নতুন কোনো ডাটা জমা হয়নি। এভাবে আপনি চাইলে ইয়ে করতে পারেন। তার সর্বশেষে যদি আপনার মোবাইলটা যদি তারপরও কোনো স্লো কাজ করে তাহলে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার মোবাইলটা ফ্যাক্টরি রিসেট দিতে পারেন। ঠিক আছে, ফ্যাক্টরি রিসেট দিতে হলে আপনাকে আপনার সেটিং অপশনে যান, সেটিংস, সেটিংসের থেকে আপনি ফলো করে দেখেন এখানে এখানে দেখেন ব্যাকআপ, ব্যাকআপ অ্যান্ড রিসেট, ব্যাকআপ অ্যান্ড রিসেটে ক্লিক করার পরে ফ্যাক্টরি অল ডাটা, এখানে চাইলে আপনি দেখেন এটা এসব রিমুভ হয়ে যাবে, সবগুলো রিমুভ হয়ে যাবে যত ডাটা আছে। ভালো করে দিস উইল আর্স অল ডাটা ফ্রম ইউর ফোনস ইন্টারনাল স্টোরেজ ইনক্লুডিং ইউর গুগল অ্যাকাউন্ট সিস্টেম অ্যান্ড অ্যাপস ডাটা অ্যান্ড সেটিং ডাউনলোড অ্যাপ মিউজিক ফটোজ অ্যান্ড আদার ইউজার ডাটা ইউ আর কারেন্টলি সিং ইন টু ফলোয়িং অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টগুলো আপনার লগ আউট হয়ে যাবে এবং রিমুভ হয়ে যাবে যদি রিসেট ফোন দিন। ঠিক আছে, তো আশা করি আপনাদের এই টিপসগুলো অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে, যদি একটু উপকার হয়, যদি মনে করেন যে আপনার মোবাইলটা আগের থেকে একটু ভালো কাজ করতেছে, স্পিড হাই হয়েছে, তাহলে দয়া করে লাইক করবেন এবং শেয়ার করবেন। হ্যাঁ, তো আশা করি ভালো থাকবেন, পাশে থাকবেন পরবর্তী নেক্সট কোনো টিউটোরিয়ালের সাথে।
ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।